হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুছ ভি কাহিন ভি। আজকে আমি আমাদের আসানসোলে যে একটা নতুন একটা অজানা জায়গার আপনাদের সন্ধান দেবো। আমি অলরেডি খবর পেয়েছি, এই কয়লা তুলে নেওয়ার জন্য এখানে একটা সেখানে আপনার হ্রদ সৃষ্টি হয়েছে এবং সেই জলটা পুরোপুরি নীল এবং দুর্দান্ত দেখতে লাগছে। এর সানসেট, এবার সেই সানসেট দেখতেই আমরা যাচ্ছি। তো চলুন আমার সঙ্গে, দেখুন জায়গাটা আপনাদের কেমন লাগছে। আসানসোলের নতুন লুকোনো জায়গা, আর যদি আমার কাজ ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা কুচভি KUCHV KAHIV কুচভি কাহিন ভি সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, ঠিক আছে। জায়গাটা হচ্ছে আপনারা আসানসোলের ধাতকা মোড়, যেটা আছে ধাতকা মোড় থেকে আপনাদের যেতে হবে ব্লু ফ্যাক্টরি। সেই ব্লু ফ্যাক্টরির রাস্তায় আপনাদের মানে ধাতকা থেকে আপনি আসাম রানীগঞ্জ বা ওই সাইড থেকে এলেও আপনাকে ধাতকায় নামতে হবে, ধাতকার কাছে, ধাতকা মোড় যেটাকে বলে বাইপাসের। আর বরাকর রানীগঞ্জের দিক থেকে এলেও আপনাদের ধাতকার দিকে আসতে হবে। এই ধাতকার কাছে আপনার ব্লু ফ্যাক্টরির দিকে আপনাকে যেতে হবে, পুরনো ব্লু ফ্যাক্টরি যেখানে ব্লু তৈরি হতো সেইখানে এই হ্রদটা তৈরি হয়েছে এবং তার জল একদম সমুদ্রের মতো নীল। তো আমার সঙ্গে চলুন, দেখুন। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। এই দেখুন চলে এসেছি ধাতকার, এই নিচ দিয়ে আপনাকে যে ব্রিজটা আছে এই ব্রিজের নিচ দিয়ে আপনাকে চলে যেতে হবে। তোমাদের সাথে আমিও যাব। দেখুন আমরা চলে এসেছি ব্লু ফ্যাক্টরির কাছে। এইটা হচ্ছে পুরনো ব্লু ফ্যাক্টরি, আর এই হচ্ছে সেই ব্লু ফ্যাক্টরির নদী। হ্যালো বন্ধু, আমরা রাস্তা পেয়ে গেছি সেই ওসিবিটা যাওয়ার, যে ওসিবিটা দেখুন এই ওসিবি থেকে সূর্যোদয়, যে মানে সূর্যাস্ত বা সূর্যোদয় দেখার মতো। তো দেখুন শুধু পাথর চারদিকে দেখতে পাচ্ছেন। এইটা একটা বদ্বীপের মতো দেখা যাচ্ছে, যারা দ্বীপ পড়েছেন বা দ্বীপ ছিল, এটা একটা দ্বীপ। একসময় এখানে প্রচুর মানুষ আসতো, কাজ করতো, থাকতো। এখন ছেড়ে দেওয়ার ফলে এখানে আস্তে আস্তে দেখুন আপনার জায়গাটা, আস্তে আস্তে জায়গাটা আপনার মানে ফাঁকা হয়ে গেছে। এখন ওই দূরে একটা ওসিপি আছে, সেটা ওপেন কাস্ট প্রজেক্ট। আমি আপনাদের দেখাবার জন্য একটু নিচের দিকে নেমে এসেছি। তো নিচটা দেখুন, আর এখানে একটা জলটার ব্যাপার, মজার ব্যাপার, দেখুন জলটা এখানে ব্লু ব্লু রঙের জলটা। একটু জুম করে দেখাই আপনাদেরকে সামান্য, দেখুন জলটার রং আপনারা বুঝতে পারছেন পুরো ব্লু রঙের জল। তো এটা একটা খুব ভালো লাগে। আমি এসেছি বিকেলের দিকে, যে সময় আপনার সূর্যটা অস্ত যাচ্ছে সেটাকে আপনাদের দেখাবার জন্য। এটা এই জায়গার থেকে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে এটা আপনার পাঁচগাছিয়ার ওদিক পর্যন্ত এই ওপেন কাস্ট প্রজেক্টের এ আছে, পাঁচগাছিয়া মৌজা পর্যন্ত চলে গেছে। তো আমার এই চেষ্টাটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। কেউ যদি আসতে চান, কোনো অসুবিধার মধ্যে পড়েন বা আসতে পারছেন না, তাদেরকে বলবো আমাকে কল করে নেবেন, কমেন্ট করুন আমার কমেন্ট বক্সে কীভাবে আসবেন না আসবেন। তো অবশ্যই দেখবেন, আসুন, ভালো লাগবে। আসানসোলের একটা অফবিট জায়গা, কোনো দিন হয়তো বাড়ির লোকের সঙ্গে সময় করে একবার এসে দেখতে পারেন যে এখানে কেমন লাগছে, মানে একটা ছোটো জায়গা ঘুরে গেলেন। আর ঘুরলে দেখবেন একঘেয়েমিটা বাড়ি থেকে অনেকটা ভালো লাগে। তো সেটা ঠিকই বলেছেন। তো দেখুন এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে কয়লা উত্তোলন করা হতো, মানে ওসিপি হচ্ছে ওসিপির মিন্স হচ্ছে ওপেন কাস্ট প্রজেক্ট,
এবং ওপেন কাস্ট প্রজেক্টের জন্য এখানে কি হতো, প্রচুর গর্ত আছে, এখান দিয়ে গাড়ি নেমে ওপেন কয়লা এখান থেকে নিয়ে নেওয়া হতো এবং কয়লা বার করে সেটা নিয়ে চলে যেত। এতে কষ্ট, আগে কি হতো মানুষকে খাদানের মধ্যে ঢুকতে হতো, তো এখন যে নতুন ভাবে যেভাবে কয়লা উত্তোলন করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার মানে যেভাবে মানে ওপেনভাবে কয়লা উত্তোলন করে নেওয়া হবে এবং তার যে এবং পরে যখন কয়লাটা শেষ হয়ে যাবে তখন কি করা হয়, এতে মাছ চাষ বা এটা ছেড়ে দেওয়া হয় এবং প্রাকৃতিকভাবে এটা অনেকভাবে মানুষের তৈরি এটা হ্রদ বলতে পারেন। তো এটা আমাদের আসানসোলের ব্লু ফ্যাক্টরির ধাক্কা থেকে আসতে হবে, ধাক্কার ব্লু ফ্যাক্টরিতে আপনার এই হ্রদটা অবস্থিত এবং ব্লু ফ্যাক্টরির কাছে এটা আছে। এটা এখন একটা ট্যুরিস্ট স্পট হিসেবে আসানসোলে আস্তে আস্তে বিকশিত হচ্ছে, তো মানুষ প্রচুর মানুষজন দেখছে, আসছে, ভালো লাগছে, ফটো তুলছে। তো কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর বাইরের যারা আছেন তারাও আসানসোল দেখতে পারেন, আমাদের আসানসোল শিল্পাঞ্চল কেমন জায়গা, নিচে কয়লা ওপরে ধান, তারই নাম বর্ধমান, এখন তো আমরা পশ্চিম বর্ধমানে থাকি, তো সেই হচ্ছে আসানসোল। তো দেখুন আসানসোলের আরও। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।